ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা খুবই মারাত্মক একটা প্রবলেম এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছেন আসলে এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় আমরা অনেকেই জানি না তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ফেসবুক পেজের যে কন্টেন্ট যে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে সেটা আপনারা কিভাবে রিমুভ করবেন আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমার এই যে কন্টেন্ট পলিসি কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি ইস্যুটা এখানে শো করতেছি আসলে এটা কীভাবে সমাধান করা যায় এটা আমরা অনেকে জানি না এটা এটা সমাধান করার জন্য কিন্তু একটা উপায় রয়েছে এটা আপনারা চাইলে আপনারা যে কেউ করতে পারবেন বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে দেখেন এটা আমার হচ্ছে নতুন একটি পেজ আমি গত ষোলোই ডিসেম্বরে আমি এই পেজটা করেছি দেখেন আয়সা মিডিয়া আমি আপনাদেরকে বলবো যে আমি যে কথাগুলো আজকে বলবো আপনারা যদি আমার এই কথাগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের ফেসবুক পেজটি খুব সহজেই মনিটাইজেশন করতে পারবেন আপনারা আমার এই ফেসবুক পেজটি ফলো রাখেন আমি কী করি প্রতিদিন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে কাজটা করতেছি আসলে আমি আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি আমার কথার সাথে আমার কাজের মিল আছে কিনা হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই পেজে প্রতিদিন নিয়মিত লাইভ করে যাচ্ছি দেখেন এই যে গতকালকে আমি যে এখানে যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন হাফিজ রহমান সিদ্ধিক কোয়াকাটা হজির কিছুক্ষণের মধ্যে সরাসরি গয়ন করবেন আশিলিয়া সাভার থেকে আমি গতকালকে আশিলিয়া সাভারে একটা মাহফিলে গিয়েছিলাম সেখানে আমি এশারের নামাজের পর থেকে এই ভিডিওটা আমি লাইভ করেছি একটানা না তিন চারজন বক্তা বয়ান করছে তো দেখেন আমার এই পেজটি কিন্তু এই যে তার আগের দিন দেখেন আমি একটা লাইভ করেছি নয় তারিখে নয় জানুয়ারিতে লাইভ করেছি দেখেন একটানা টানা নামাজের পর থেকে প্রধান ওটার আগ পর্যন্ত লাইভ করেছি আমি তো আমি নিয়মিত এই পেজটি আমি মনিটাইজেশন করতে গিয়ে আমার প্রথম একটি পেজ যে আমি মনিটাইজেশন করেছি সেটা করতে গিয়ে আমার কি কি ধরনের আমার প্রবলেম ফেস করতে হয়েছে দেখেন একটি পেজ যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে আপনার পেজে ধরেন আপনি পলিসি ইস্যু নাই আপনি ফলো ওয়াস টাইম সব কিছু পূরণ হয়ে গেছে আপনি আবেদন করছেন পরে আবার আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিছে এখন আপনি ঘাবড়ায় গেলেন যে ধূর এত পলিসি ইস্যু বারবার আসে তখন আপনি হাল ছেড়ে দিলেন তো হাল ছেড়ে দিলে তো লাভ নাই ভাই আপনি আপনি হাল ছাড়া যাবেন আপনাকে হাল ছাড়া না আপনাকে কাজ করতে হবে কন্টিনিউ কাজ করতে হবে আপনার ফেসবুক পেজের প্রতিদিন কন্টিনিউ লাইভ করতে হবে আপনি যারা ওয়াজ মাহফিলে কাজ করেন তাদের জন্য তো খুব সহজ লাইভ করা আর আপনাকে অবশ্যই আপনার যে ফেসবুক পেজে আপনি কন্টিনিউ আপনি যে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এটা আপনার ফেসবুককে বুঝাইতে হবে এর জন্য আপনাকে প্রতিদিন লাইভ করতে হবে আপনি যেই ভিডিওটা লাইভ করতেছেন ওই ভিডিওটা ধরেন আপনি এক বক্তার ভিডিও লাইভ করতেছেন আপনি ওই ভিডিও ওই বক্তার ভিডিও রেকর্ডও করতেছেন তাতে করে ওই ভিডিওটা আবার যদি আপনি ইউটিউবে ফেসবুকে আপলোড দেন এতে করে ফেসবুক বুঝতে পারবে যে না সে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তখন তখন দেখবেন যে আপনার পেজের যে পলিসি ইস্যুগুলো রয়েছে সেই পলিসি ইস্যুগুলো কিন্তু আপনার খুব দ্রুতই রিমুভ হয়ে যাবে তো দেখেন আমার এই আইডির রিস্ক কত প্রায় আট লাখ আইডি রিস্ক আছে হ্যাঁ এবং দেখেন আমার এই পেজটিতে দেখেন আমি ওয়াশ টাইমটা খুব সহজেই কিন্তু পূরণ হয়ে গেছে দেখেন এখন আমার যে কে মিনিট ওয়াশ টাইম এটাও পূরণ হয়ে গেছে এখন আমার লাইভের মনিটাইজেশন পেতে গেলে আমার কি কী করণীয় দেখেন আমার দশ হাজার ফলো লাগবে প্লাস হচ্ছে এখানে যে লাইভের যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম সেটাও লাগবে তো আপনাদের পেজের মনিটাইজেশনের জন্য যে কন্টেন্ট যে পলিসি ইস্যুটা রয়েছে সেই পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করার জন্য একটা মাত্র উপায় সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন লাইভ করতে হবে এখন আপনি বলবেন যে ভাই আমি প্রতিদিন লাইভ তো করতেছি কিন্তু তারপর হচ্ছে না তো আমি বলবো যে আপনাকে আপনাকে মানে হাঁপানো যাবে না আপনাকে চলতে হবে মানে আপনাকে একা একাধারে কাজ করে যেতে হবে যতদিন না আপনি পেজের মনিটাইজেশন পাচ্ছেন ততদিন আপনাকে আপনার পেজে নিয়মিত লাইভ করতে হবে আর আপনি যদি ফেসবুক পার্সোনাল পেজ হয়ে থাকে তাহলে আপনার পার্সোনাল পেজ থেকে আপনি প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা অথবা দুই গুণটা আপনাকে লাইভ করতে হবে এতে করে ফেসবুক বুঝতে পারবে যে এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এবং এটা অরিজিনাল ফেসবুক আইডির মালিক সে কন্টিনিউ লাইভ করতেছে এতে করে দেখবেন যে আপনার খুব দ্রুত আপনার পেজের মনিটাইজেশন তারা দিয়ে দিবে তো বন্ধুরা আমি কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করেছি বিধায় আমি আপনাদেরকে বলতেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি এতে করে আপনাদের আপনাদের যে ফেসবুক পেজের যে প্রবলেমগুলো রয়েছে সমাধান হয়ে যাবে আশা করি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই আইসা মিডিয়া ফেসবুক পেজটি ফলো রাখেন প্রতিদিন আমি তো এখন থেকে প্রতিদিন লাইভ করবো দেখবেন যে আমি প্রতিদিন লাইভ করতেছি আমার এই পেজটি আপনারা ফলো রাখেন দেখবেন যে বুঝতে পারবেন আমি প্রতিদিন লাইভ করতেছি আর আমি আমার এই পেজটা মনিটাইজেশন করতে গিয়ে আমার কী কী প্রবলেম ফেস করতে হয় সেই সমস্ত প্রবলেম নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের আমার এই ভাইজেন টেকগুলি ফেসবুক পেজটি ফলো করে দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখবেন যে আমি নিয়মিত আপনাদেরকে এই পেজের মনিটাইজেশন করা পর্যন্ত আমি সমস্ত মানে কাজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ